চাপড়া থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বোমা তৈরির মশলা, বন্দুক ও অন্যান্য অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে চাপড়া থানার পুলিশ চাপড়া থানা বাগানপাড়া এলাকায় পচা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 2 কেজি বোমা তৈরির মশলা ও 2টি বন্দুক সহ আরো বেশ কিছু অস্ত্রশস্ত্র। সূত্র মারফত জানা যায়, ধৃত ওই যুবকের নাম পচা শেখ, বাড়ি চাপড়া থানার বাগানপাড়া এলাকায়। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে তাকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।